মনে হচ্ছে এবার আমরা সিনেমা হলে গিয়ে একদম অন্য রকম একটা অঙ্কুশ দাকে দেখতে পাবো। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে কুরবানের অফিসিয়াল টিজার নিয়ে কথা বলবো, যেটা কিছুক্ষণ আগেই ড্রপ করা হয়েছে। দেখো, ইউটিউব চ্যানেল থেকে আমি দেখিনি, ইউটিউব থেকে আমি দেখিনি, তাই আমি বলছি না। আমি দেখেছি হচ্ছে অঙ্কুশদার ফেসবুক পেজ থেকে, এবং সেখানে একটা মোবাইল ভার্সন আপলোড করা হয়েছে। সেটাকে যখন কম্পিউটারে চালাতে যাচ্ছি এইটুকুনি, ছোট্ট মতন দেখাচ্ছে, মোবাইলে যখন চালাচ্ছি তখন বড় হিসেবে দেখাচ্ছে। তো আমি ওখান থেকেই দেখলাম টিজারটা, আমার কেমন লাগলো সেটা নিয়েই কথা হোক এই ভিডিওতে। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে দেখতে পাচ্ছি অঙ্কুশদার চরিত্রটা, যার চরিত্রের নাম খুব সম্ভবত হাসান, এবং অঙ্কুশদার ওয়াইফের ক্যারেক্টার এখানে প্লে করছে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার চরিত্রটির নাম এখানে খুব সম্ভবত হিজল, এবং এই সিনেমাটা ডিরেকশন দিচ্ছেন শৈবাল মুখার্জি। তো এটা একটি মুসলিম পরিবারের গল্প, এবং এখানে অঙ্কুশদাকে আমরা ডায়লগ বলতে শুনতে পাচ্ছি যে তুমি যদি মন থেকে কিছু একটা বিশ্বাস করে নাও, এবং সেটা যদি তুমি তোমার মনকে বিশ্বাস করাতে পারো, তাহলে সেই কাজটা করে ফেলা কঠিন নয়। তো লাইফের ওঠাপড়া দেখানো হবে এই গল্পটার মধ্যে, আমার মনে হচ্ছে এই পরিবারটার। প্রথমেই টিজারটা কেমন করে একটা শুরু করা হচ্ছে যে একটা বাজ পড়ছে, এবং সেখান থেকে অঙ্কুশদা চমকে উঠছে। কেন সে চমকে উঠছে? একটা তো কিছু পাস্ট আছে যেটার জন্য সে চমকে উঠছে। এবং এখানে প্রিয়াঙ্কার চরিত্রটাকে আমরা দেখতে পাচ্ছি, এছাড়াও শান্তিলাল বাবু আছেন, কাঞ্চন মল্লিক আছেন এই ছবিতে। একটা জায়গায় এরকম দেখা যাচ্ছে যে জ্বলন্ত একজন মানুষ দৌড়ে আসছে, ওই জায়গাটা দেখতে বেশ প্রমিসিং লাগছে। আচ্ছা, ওরই মাঝখানে একটি মুসলিম পরিবার, তার মধ্যেই মা দুর্গাকে দেখানো হয়েছে, ঢাক বাজছে, ঢাক বাজতে বাজতে মা দুর্গা যাচ্ছেন, সেই জায়গাটা দেখানো হয়েছে। তো আমি এক্স্যাক্টলি গল্পটা কি আমি ধরতে পারিনি, ঠিক আছে, অনেস্টলি বলছি আমি গল্পটা ধরতে পারিনি। টিজারটা খুব সুন্দরভাবে কাটা হয়েছে, এবং যে কালার এফেক্ট দেখতে পাচ্ছি, যে কালার গ্রেডিংয়ের কাজ দেখতে পাচ্ছি, সেটা কোথাও না কোথাও গিয়ে দেখতে ভালো লাগছে। যে জায়গাটা দেখবে একটা একদম ডার্ক ব্লুইশ টোনের মধ্যে অঙ্কুশদাকে দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা ভাল লাগছে। তারপরে অঙ্কুশদা সাইক্লিং করে আসছে, অঙ্কুশদা এই লুকটাতে অঙ্কুশদাকে একদম অন্যরকম লাগছে আর কি। এর আগে আমরা প্রিয়াঙ্কা এবং অঙ্কুশদাকে একসঙ্গে দেখেছি আবার বিবাহ অভিযানে, আমরা দেখেছি, এবং তার পরবর্তীতে এটাই মোস্ট প্রবাবলি আমরা দেখতে চলেছি আবার। তো এই ছবিটা আমি যতদূর জানি বোধ হয় নভেম্বরের দিকে রিলিজ, বা এই বছরের ছুটিতে ডিসেম্বরের দিকেও রিলিজ হতে পারে। এই ছবিটার ট্রেলার রিলিজের ডেট দিয়ে দেওয়া হয়েছে 10ই অক্টোবর। তো ট্রেলারটা আগে দেখি, গল্প খুব একটা আন্দাজ করতে পারিনি, কিন্তু সব মিলিয়ে টিজারটা খারাপ লাগেনি, অন্য রকম লাগছে। হ্যাঁ, এই ধরনের গল্প থেকে একদম নাচ গান লাফালাফি মারামারি অনেক কিছু পাবে এমনটা ভাবার কিছু নেই। এটা একদম মানে পাতি মাস কমার্শিয়াল ছবি তো নয়, মানে নাচা গানা ছবি তো নয়, এটা একটু অন্য ধরনের, একটু সরে এসে একটু অন্য ধরনের ছবিটা। হ্যাঁ, তো আমরা এটা জানি যে অঙ্কুশদা খুব ভালো একজন অ্যাক্টর, দেখা যাক, আমার মনে হয় উনি এই ক্যারেক্টারটা ভীষণ ভালোভাবে পোর্ট্রে করতে পেরেছেন। তো দেখি, ট্রেলার দেখি, তারপরে বুঝবো আরও যে কি বিষয় নিয়ে কি হচ্ছে কি না হচ্ছে, দেখা যাক। এখনই আর কিছু এর থেকে বেশি গল্প বুঝিও নি আর বলে লাভও নেই। চলো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই অন্যরকম অঙ্কুশদাকে সেটা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।